তো বন্ধুরা, আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে সামাজিক কারণ নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ভারতের যে সিপাহী বিদ্রোহ, এর পেছনে সামাজিক কারণ নিয়ে আমরা বলেছিলাম। তো এটার পেছনে কিন্তু ধর্মীয় এবং সামরিক কারণও ছিল। তো আজকে আমরা ধর্মীয় এবং সামরিক কারণগুলো সম্পর্কে জানব। তো ধর্মীয় কারণগুলো কী ছিল? ধর্মীয় কারণগুলোর মধ্যে প্রধান যে বিষয়টা ছিল সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মযাজকদের প্রকাশ্যে এই খ্রিস্টান ধর্ম প্রচার। এটা কিন্তু ভারতীয়দের মনে একটা সন্দেহ তৈরি করে, অর্থাৎ স্কুল কলেজ বাজার এমনকি অন্য যে কোনো জায়গায়, যেমন জেলখানাতেও কিন্তু তারা এই খ্রিস্টান ধর্ম প্রচার করতে শুরু করে, এবং কোনো কোনো স্কুলে কিন্তু বাইবেল পড়ানো শুরু হয়। তো বাইবেল পড়ানো শুরু হয় এবং এতিম ও বিপদগ্রস্ত যারা ছিল তাদের মাঝে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা, তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হতো। তো এই যে খ্রিস্টান ধর্ম তারা প্রচার করছিল এই ব্রিটিশদের হয়ে, এটা কিন্তু তখন জনগণের মনে একটা অসন্তোষ দেখা দেয় এবং তাদের মনে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি করে। এছাড়া 1856 সালের দিকে একটা আইন পাস হয়, যে আইনে বলা হয় যে কোনো হিন্দু যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে তাকে পৈতৃক সম্পত্তি ভোগের অধিকার দেওয়া হবে, অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে সে পৈতৃক সম্পত্তির অধিকার পাবে, এরকম একটা আইন কিন্তু 1856 সালে করা হয়। তো এই আইনের কারণে, এই আইন প্রবর্তন করার কারণে কিন্তু তখন এই হিন্দু মুসলমানদের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় এই ব্রিটিশদের সম্পর্কে। তো ধর্মীয় কারণের কথা যদি বলি, সেটার প্রধান কারণ কিন্তু ছিল এই খ্রিস্ট ধর্ম প্রচার। আরেকটা যে কারণ ছিল সেটা হচ্ছে সামরিক। তো সামরিক কারণগুলো কি? সামরিক কারণগুলোর মধ্যে প্রধান হচ্ছে তখন দেশি ও ইংরেজ সিপাহীরা যারা কাজ করতো তাদের মধ্যে বেতনের একটা বৈষম্য ছিল। অর্থাৎ আমি যদি একটা পরিসংখ্যান তোমাদেরকে দেখাই যে 3 লাখ সিপাহী এবং দেশীয় কর্মচারীদের জন্য মাত্র 18 লাখ পাউন্ড হচ্ছে ব্যয় করা হতো 3 লাখ সিপাহীদের জন্য, দেশীয় সিপাহী। অন্যদিকে মাত্র 51,000 ইউরোপীয় কর্মচারীদের জন্য প্রায় 56 লাখ পাউন্ড কিন্তু হচ্ছে ব্যয় করা হতো। তাহলে এই পার্থক্য দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধাটা একটু বেশি দেওয়া হতো, যেখানে দেশীয় সিপাহীদের কিন্তু সেভাবে সুযোগ দেওয়া হতো না। এছাড়া ব্রিটিশ সেনাবাহিনীতে যে কর্মকর্তারা নিয়োগ, সেক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো ভারতীয় অফিসারকে নিয়োগ দেওয়া হতো না, এবং ইংরেজ যারা অফিসার ছিলেন তারা কিন্তু ভারতীয় সিপাহীদের সাথে অসম্মানজনক আচরণ করতেন। এছাড়া সিপাহীদেরকে অনেক সময় খ্রিস্ট ধর্ম প্রচারে উৎসাহ দেওয়া হতো। তারপরে যে নিয়মকানুনগুলি, যেমন হচ্ছে তাদের নিজস্ব যে নিয়মকানুন ছিল, কপালে তিলক দেওয়া বা দাড়ি রাখা, পাগড়ি পরা, এই নিয়মগুলো নিষেধ করে দেওয়া হয় ইংরেজদের পক্ষ থেকে। তো এ কারণে কিন্তু সিপাহীদের মনে একটা ক্ষোভ তৈরি হয়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ সামরিক কারণ হচ্ছে এনফিল্ড রাইফেল প্রবর্তন। এই এনফিল্ড রাইফেলটা কি? এটা হচ্ছে আধুনিক একটা রাইফেল, মানে একটা রাইফেলের নাম হচ্ছে এনফিল্ড। তো এটা কিন্তু ক্রিমিয়ার যুদ্ধে ইউরোপে ব্যবহার করা হয়েছিল, এবং এই ব্যবহার করার কারণে কিন্তু এটা অনেক সফলতা পায়। তো ব্রিটিশ সৈন্যবাহিনী আধুনিক করার জন্য কিন্তু এই এনফিল্ড রাইফেল এনফিল্ড রাইফেলের ব্যবহার চালু করা হয়, এবং সেটা কিন্তু হয় 1856 সালের দিকে। তো এই রাইফেলটা চালু করার পরে যে টোটা ছিল, টোটা ভরার কাজ, সেই রাইফেলের সাথে এই টোটাটা লন্ডন থেকে চর্বি মাখানো টোটা তৈরি করা হতো, এবং এই চর্বিটা বানানো হতো গরু ও শুকরের চর্বি থেকে। তো এই দুইটা গরু ও শুকরের চর্বি একত্রিত করে এই টোটা বানানো হতো। তো ইংরেজ সৈন্যরা কী করতো, এই দেশীয় সিপাহীদেরকে দিয়ে এই টোটা কাটাতো, এবং এই টোটাতে পরে হচ্ছে গুলি ভরতো, এরকম ই ছিল। তো যখন হিন্দু এবং মুসলমান দুজনেরই কিন্তু, হিন্দুরা কিন্তু গরুকে দেবতা হিসেবে মানে, আর ইসলাম ধর্মে কিন্তু শুকর খাওয়া নিষিদ্ধ। তো এই গরু এবং শুকর ব্যবহার করার কারণে, শুকরের চর্বি ব্যবহার কারণে এটা কিন্তু তাদের ধর্মে যে আঘাত লাগে, এবং তাদের কাছে মনে হয় যে শাসক গোষ্ঠীরা ইচ্ছা করে হচ্ছে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার জন্য এই কাজটা করে। তো এই কারণে কিন্তু সিপাহীরা এই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে, এবং যার ফলে কিন্তু তারা হচ্ছে ইংরেজরা বিক্ষুব্ধ হয়েছে তারা কেন ব্যবহার করবে না, এবং এই কারণে কিন্তু পরে তারা বিদ্রোহ সংগঠিত করে। তো এই ছিল সামরিক এবং ধর্মীয় কারণগুলো। তো এই যে আমরা এতগুলো কারণ দেখলাম, যে সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সামরিক কারণ, এত সব কারণগুলো জন্যই কিন্তু পরবর্তীতে 1857 সালের দিকে এই সিপাহী বিপ্লব সংগঠিত হয়। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা বিপ্লবে কী হয়েছিল সেটা সম্পর্কে জানবো, এবং বিপ্লবটা কত তারিখে শুরু হয়েছে বা কবে শুরু হয়েছে সেটা সম্পর্কেও কিন্তু জানবো।